আজকে যে একটা ধারায় আমরা রয়েছি তা হলো ঠাকুর বাড়ির সঙ্গীত পরিবেশ এবং মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে মূলত এই নব্য বঙ্গ সমাজ এক নতুন ধারার সঙ্গীত পেলেন। মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ কন্যা সৌদামিনী দেবী তার প্রবাসীতে পিতৃস্মৃতি শীর্ষক প্রবন্ধে কি লিখেছেন আমি একটু পাঠ করে শোনাবো আপনাদের। সৌদামিনী দেবী প্রবাসীতে তার পিতৃস্মৃতি শীর্ষক প্রবন্ধে বলছেন, বাড়ির মধ্যে আমাদের প্রাত্যহিক উপাসনার একটি ঘর ছিল। পিতা সকালে আসিয়া প্রথমে আমাদের লইয়া সেই ঘরে উপাসনা করিয়া আমাদের ব্রাহ্ম ধর্ম পড়াইতেন। কোনো কোনো দিন আমাদের লইয়া গ্রহ নক্ষত্রের বিষয়ে আলোচনা করিতেন। এইরূপে যে সকল উপদেশ দিতেন আমাদের তাহা লিখিতে হইত। তাহার আদেশ আমাদের পক্ষে বেদবাক্য ছিল। বুধবারে সমাজে উপাসনার পর ফিরিয়া আসিয়া আমাদের বাড়ির দালানে যখন সকলে মিলিয়া গান ধরিতেন, সবে মিলে গাওরে তার পবিত্র নাম, তখন আমাদের সমস্ত মন উৎসাহে আনন্দে উদ্বেল হইয়া উঠিত। বাড়ির দালানে উপাসনা সভা বসিত, আমরা তখন ছেলে মানুষ, কিন্তু উপদেশ গানে বক্তৃতায় ঈশ্বরের প্রেম রসে মানুষের মন যে কেমন করিয়া অভিষিক্ত হইত তাহা আজও ভুলিতে পারি নাই। অর্থাৎ সৌদামিনী দেবী তৎকালীন যুগের মহর্ষি দেবেন্দ্রনাথের যে নিয়ম ছিল বাড়ির ছেলে মেয়েদের প্রতি, সেই নিয়মটিকে তুলে ধরেছেন তার এই পিতৃস্মৃতি শীর্ষক প্রবন্ধে। আমি তার থেকে একটু অংশ আপনাদেরকে পাঠ করে শোনালাম, এরপর নন্দিনীর গানে যাব, তারপরে একেবারে শেষের তথ্যে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়
সেই বেলা যে পড়ে এলো জলকে চল, সেইরকম অবস্থা আমাদেরও অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। আমি সৌদামিনী দেবীর কথা বললাম, সেই সময় বলছিলাম যে তৎকালীন প্রখ্যাত সঙ্গীতবিদ যারা ছিলেন যদু ভট্ট, রাধিকা গোস্বামী, শ্যামসুন্দর মিশ্র, বিষ্ণু চক্রবর্তী, তারা গান শেখাতেন ঠাকুর বাড়ির পরিবারের, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথের পরিবারের মানুষজনদের। এবং তাদের প্রয়াসে, ঠাকুর বাড়ির মানুষজনের প্রয়াসে হিন্দি এবং তার সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় নতুন নতুন সুর সৃষ্টি, নতুন নতুনভাবে গানের সৃষ্টি হতে লাগলো। এবং সেই সময় ঠাকুর বাড়ির যা কিছু অনুষ্ঠান, সে আধ্যাত্মিক অনুষ্ঠান হোক, মানে ভক্তিমূলক অনুষ্ঠান হোক, বা সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে তারা নিজেদের সৃষ্ট গানেই কিন্তু অনুষ্ঠান করতেন, অর্থাৎ অদ্ভুত একটা আবহ তৈরি হয়েছিল। শুধু ঠাকুর বাড়ির মানুষজনই যে সেই রস আস্বাদন করতেন তা নয়, সেই সময় তারা তো ঠাকুর বাড়ির মানুষজন নিজস্ব সৃষ্টি নিয়েই সেই রসেই প্লাবিত হতেন, সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষ যারা, সেই সমাজের সাধারণ মানুষজন, তারাও কিন্তু তাদের চিত্তকে ওই ঠাকুর বাড়ির নব আস্বাদিত রসে প্লাবিত করে নিতে পারত। এহেন একটি সময় যখন পূর্ণমাত্রায় আমোদিত আকাশ বাতাস বাংলায় নতুন গানের ধারাতে, তখন কি হলো তার তথ্যে আসব। একটা কথা বলি, কবিগুরুর গান না কখনো পুরনো হয় না, মানে একই অনুষ্ঠানে একই গান যদি তিনবারও শোনা যায় কখনোই মনে হয় না যে গানটা তো রিপিট হচ্ছে, কখনো মনে হয় না। যাই হোক, আমি যেটা বলছিলাম, যে সময় পূর্ণমাত্রায় বাংলা নতুন যুগ আমোদিত, ঠাকুর বাড়ির নতুন সুরে নতুন গানে, সেই সময় ঊনবিংশ শতকে আমরা দেখলাম ঠাকুর বাড়িতে এক নতুন মানুষ এলেন, তিনি হলেন তার সেই নতুন আলোয় নতুনভাবে তার জন্ম, তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তিনি যে সৃষ্টি করলেন, সৃষ্টি তো আমাদের কাছে এক নতুন দিগন্ত। আমরা সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত তাতেই রয়েছি, তার মধ্যেই নিমজ্জিত রয়েছি, চেষ্টা তো করি না, চেষ্টা করবও না সে রবীন্দ্রবোধ থেকে বেরিয়ে আসতে। আমি চাই, আমরা চাই যে রবীন্দ্রবোধে আপনারা উদ্বুদ্ধ হন, রবীন্দ্র ভাবনায় ভাবুন এবং অন্যকেও রবীন্দ্রবোধে জারিত করুন। তার কারণ আজকের এই মনন ছিল সম্পূর্ণ আমাদের সৌমেন সুরের মননে আমাদের আজকে এগিয়ে চলা। চলো এবার আমাদের অনুষ্ঠানের গানে চলে যাই। তুমি যেরকম বললে আমাদের চিত্ত যেন তার দিকে ছুটে বেড়ায়, সেরকম আমাদের সকল ভালোবাসা, সকল শ্রদ্ধা, পূজা যেন তার দিকে চলে যায়। সেই নিয়েই পরের গান। সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন তোমার কানে
তিনি অরূপরতনে বলছেন, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দি ফাঁকি, আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি, কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে বারেক তারে ঢাকি, বাহির আমার শক্তি যেন কঠিন আবরণ, অন্তরে মোর তোমার লাগি একটি কান্নাধন, হৃদয় বলে তোমার দিকে রইব চেয়ে অনিমিখে চায় না কেন আঁকি। সত্যি তাই, আজকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে সোম থেকে শনি প্রত্যেকটা দিন থাকুন এবং রবীন্দ্রবোধে, রবীন্দ্র গানে, রবীন্দ্র ভাবনায় উজ্জীবিত হন।
আমাদের যেটা উদ্দেশ্য তা হলো আমাদের আগামী প্রজন্ম, সম্ভাব্য প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম প্রত্যেককে সঙ্গে নিয়ে রবীন্দ্রবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে চলা। আমরা চাই যেভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে ফোন করলো, আগামী দিনে তাদের সন্তানরাও যেন রবীন্দ্রবোধে উদ্বুদ্ধ হয়, এটাই আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানের ভাবনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। কেউ ছিলেন কিন্তু তিনি এই মুহূর্তে আর নেই। আমাদের ধীরে 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 একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের পৌঁছে যাওয়া। সোম থেকে যে পুজো আমাদের শুরু হয় সেই পুজোর আজকে হচ্ছে শেষের ঠিক আগের দিন। আগামীকাল আমাদের সপ্তাহান্তে রবীন্দ্রনাথ, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আগামীকালের বিষয়ও ভীষণ একটা প্রয়োজনীয় বিষয় এবং আগামীকালের বিষয়টি আমাদের অনেকের কাছে খুব ভালো লাগার বিষয়ও বটে। তো আমরা আগামীকালে সেই বিষয় নিয়ে ফিরে আসব, কিন্তু আজকে যেতে যেতে অবশ্যই নন্দিনীর গান গান শুনতে শুনতেই আমাদের বিদায় নেবার পালা। নন্দিনী, এখন আমাদের হাতে সময় কিন্তু ভীষণ কম নন্দিনী, মানে আট মিনিট দুয়েক হয়তো সময় রয়েছে, হয়তো সম্পূর্ণ গানটিও শোনা যাবে না, চেষ্টা করবো। আর আপনাদেরকে ধন্যবাদ জানাবো যারা অনুষ্ঠান দেখলেন, আপনারা যারা এই অনুষ্ঠানের মূল কাঠামো, আমি মেরুদণ্ড না হলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার পা ফেলতে পারে না, সেই জায়গা থেকে আপনাদের ধন্যবাদ। এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাণ্ডারি কিন্তু আপনারাই, আমরা তো বাইছি নৌকা। চলে যাই তোমার একদম শেষ গানে, গান শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ তোমাকে, মানুষকে, সুব্রতকে এবং অবশ্যই আমার ক্যামেরার পিছনের ভাইদের এবং আপনাদেরকে। আমরা সকলে মিলে যে পুজো করি সেই পুজো আজকে পুজো সারার পালা। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো কিছু